হয় আমি ইছাপুর জজুলি যুব ঐক্য মঞ্চৰ উদ্যোগত বার্ষিক অধিবেশনের বিশেষ অভিনন্দন অনুষ্ঠান লগতে এই অভিনন্দন অনুষ্ঠানের জড়িয়তে এটি বিশেষ সজাগতামূলক সভার আয়োজন করেছো। বর্তমান বিশেষ আমি এই নবপ্রজন্ম সকলে যি ধরনের আমি এটা বেয়া দিকলৈ বা যি আমি নেতিবাচক এটি পথলৈ যি ঢাপলি মেলিছে তারপরে কেন উদ্ধার করব পৰা যায় তার কারণে এই সজাগতামূলক সভার জড়িয়তে আমি এটি বার্তা দিবলৈ বিচাৰিছো। এই সভাত আমি যি যুব সমাজৰ পৰা বা আমাৰ সমাজখনৰ পৰা কেনেকৈ আমি ড্ৰাগছ মুক্ত কৰিব পাৰোঁ, আমাৰ সমাজখনৰ পৰা কেনেকৈ আমি যুব সমাজক আমি বেয়া পথৰ পৰা সুপথলৈ কেনেকৈ আনিব পাৰোঁ তাৰ কাৰণে আমাৰ এই আজি সভাখনত কেইবাজনো বিশিষ্ট ব্যক্তিক আমি আমন্ত্ৰণ কৰি জনাওঁ। এই সভাখনতে আমাৰ হয়তো বিটিচি সংখ্যালঘু ছাত্ৰ সন্থা চমুকৈ ABMCৰ সভাপতি টাইছন হুছেইন ডাঙৰীয়া উপস্থিত থাকে, লগতে উপস্থিত থাকে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ অধিবক্তা আমার সকলের জনপ্রিয় শেখ মোহাম্মদ শাহনাবাজ ডাঙরিয়া উপস্থিত থাকে, লগতে আমার এই অঞ্চলের শিক্ষক শিক্ষয়িত্রী সকল লগতে এই অঞ্চলের বুদ্ধিজীবী সমাজসেবক সকলক উপস্থিত রাখি আমার এই যুবসকলে বা যুবসেনানী সকলে আমি ভবিষ্যৎ প্রজন্মটো কেনেকৈ আমি আগুয়াই নিব পাৰোঁ, আগুয়াই নি আমার সমাজখন আমার দেশখন আমার রাজ্যখনক তথা আমার দেশ আমার রাষ্ট্রখনক কেনেকৈ এক জাকত জিলিকা বিশ্বৰ দরবারত এক নম্বর রাজ্য হিসাবে গড়ি তুলব পাৰোঁ, এক নম্বর দেশ হিসাবে গড়ি তুলব পাৰোঁ তাৰবাবে আমি প্রত্যেকই ঐক্যবদ্ধ হৈ আমি ইছাপুর জজুলি যুব ঐক্য মঞ্চয় আমি প্রতিশ্রুতিবদ্ধ হৈছোঁ যে আমি একতার দ্বারা আমার দেশখন আমার সমাজখনক আমি এটি জাকত জিলিকা রাষ্ট্র হিসাবে আবার জাকত জিলিকা রাজ্য হিসাবে গড়ি তুলিম এ আমার প্রতিশ্রুতিবদ্ধ। আর এনেকুৱা অনুষ্ঠান আমি প্রত্যেক বছরে অনুষ্ঠিত করে যাম বলে আমি সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হৈছোঁ। হয় আমি ইছাপুর জজুলি যুব ঐক্যৰ মঞ্চৰ সৌজন্যত তিনিদিনীয়া কার্যসূচীরে কৃতি ছাত্র ছাত্রীসকলক সম্বর্ধনা জানা আর আমার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত করেছিল। আর এই অনুষ্ঠানের জড়িয়ে আমি আমার এই অঞ্চলত যখন ছাত্র ছাত্রী হাই সেকেন্ডারি পরীক্ষা আর মেট্রিক পরীক্ষাত কৃতিত্বরে উত্তীর্ণ হবলে সক্ষম হয়েছে তেওঁলোকক আমি বিশেষভাবে অভিনন্দন জানাইছো। আর আমার এই অঞ্চলটি শিক্ষা দীক্ষার লগতে আপনার আর্থসামাজিক দিকত অতিকৈ পিছপরা অঞ্চল। এই অঞ্চলত আমার যি দলরেই সরকার হোক, AGP হোক, BGP হোক কি কংগ্রেসই হোক, সকলো দলেই আমার এই অঞ্চলের মানুষক বা এই অঞ্চলটি একটা মাহিয়ার চকুরে চা আমি পরিলক্ষিত হয়েছো যাতে আমার এই অঞ্চলের আর্থসামাজিক দিক উন্নত করার ক্ষেত্রে বা আন্তঃগাঁথনিমূলক যাক অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে সেই অনুষ্ঠান প্রতিষ্ঠানসমূহ যাতে সরকারে গুরুত্ব সহকারে লই এই অঞ্চলের রাইজর সুবিধা আমি প্রায় যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।